হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই সকলকে স্বাগত। আশা করি নিশ্চয় তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও হাজির হচ্ছি আরেকটা খুবই সুস্বাদু একটা রেসিপির সাথে, যেটা ছোট থেকে বড় সবারই খুবই প্রিয়। আজকে আমি বানাতে চলেছি চিকেন সসেজ পিৎজা। তাহলে চলো আর বেশি দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তো সবার আগে আমি এখানে বানিয়ে নেব পিৎজার ডো। তার জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চিনি, আর দেব 2 চামচ মতো ড্রাই ইস্ট। এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের ইস্টটা যাতে অ্যাক্টিভ হয়ে যায় সেই কারণেই চিনিটাকে অ্যাড করা। চিনি ইস্টকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। তো আমরা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো উষ্ণ গরম দুধ। দুধটাকে অল্প অল্প দিয়ে একটা খুবই সফট ডো বানিয়ে নেব। ডোটা সফট হতে হবে, শক্ত হলে একদমই চলবে না। ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে আমাদের যে পিৎজার বেসটা হবে সেটা খুবই শক্ত হবে। তো আমার এখানে 2 কাপ ময়দাতে 1 কাপ মতো দুধ লেগেছে। তো আমাদের ডোটা একদমই রেডি, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা দিয়ে আরও 1 মিনিট মতো আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো আমি এটা তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমাদের ডোটা রেস্টে যাওয়ার জন্য একদম তৈরি। তো এবার ডোটার ওপরে আমি সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমরা এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে। তো আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডোটা ডবল হয়ে গেছে ফুলে। তো এবার এটাকে আবারও কিছুক্ষণ আমরা ভালো করে এটা মাখিয়ে নেব, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো। তো আমরা এটা 1 থেকে 2 মিনিট মতো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি, দুটো ভাগ করেছি। এবার আমার কিচেন সার্ফেসে এক সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা বেলে নেব। আমি যেহেতু এটা ফ্রাইং প্যানে বানাবো সেই জন্য ফ্রাইং প্যানের যতটা সাইজ হবে ঠিক পিৎজার ডোটাও ঠিক সেরকম সাইজেই আমি রেডি করে নেব। আর খুব বেশি পাতলা করব না, সামান্য মোটা রাখব। তো আমাদের বেলা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। এবার এই সাইডগুলোকে একটু হাত দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু ফুটো করে দিচ্ছি চারিদিক দিয়ে। আমি এই সময় গ্যাসটাকে একদম লোতে করে 1 মিনিট মতো এটাকে সেকে নিয়েছি, খুব বেশি শাকা চলবে না। তো আমি এটা এবার পাল্টে দিচ্ছি। এরটা যে যখনই পাল্টাবো তখনই গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো সস, এটাকে ভালো করে এবার চারিদিকে আমরা স্প্রেড করে দেব। টমেটো সসটা ভালো করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব এবার মোজারেলা চিজ।
मजरेला चीज एड करारे एबार मध्य दिए देव हमारे टपिंगसगुलो तार आगे आमी एखाने आमार काछे छिलो चेडार चीज तो सेटाकेओ अल्प करे दिए दिच्छी। एबार आमरा टपिंगसगुलो एड करछी। आमी एखाने चिकेन ससेज नियेछी, रेडिमेड जे चिकेन ससेज पावा जाय सेटाकेई आमी एकटु फ्राई करे एटाके गोल गोल आकारे केटे नियेछी। आपनादेर जेरकम टपिंगस भालो लागे सेरकमई दिते पारेन। एखाने पनीरो देवा जाय। एबार आमी एर उपरे रेड बेल पेपर, येलो बेल पेपर और कैप्सिकम दिए दिएछी। एक बार टपिंग देवार पर आबारो एर उपर दिए आमी मजरेला चीज छड़िए दिच्छी। चीजटा छड़ानोर पर आरेकबार आमी एई टपिंगसगुलोके रिपीट करे दिच्छी। एखन एर मध्ये एकटु पेंयाज एड करलाम। तो आमादेर पिज्जार टपिंगसगुलो देवा कमप्लीट हो गेछे। एबार आमी एटा गैसेर उपरे रेखे दिएछी, एकदम लो फ्लेम करे दिएछी और एर उपर थेके एखन छड़िए दिच्छी एक थेके देड़ चामच मतो अलिव अयेल। एकदम लो फ्लेम करे एटाके एबार ढाका दिए राखब मिनिमाम 7 থেকে 8 মিনিট মতো। তো আমাদের 8 মিনিট মতো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পিৎজাটা রেডি হয়ে গেছে, চিজগুলো পুরো গলে গেছে একদম। এটা এবার সার্ভ করার জন্য একদম তৈরি। সার্ভ করার আগে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দেব অরিগানো। তো আমাদের গরম গরম পিৎজা একদম তৈরি সার্ভ করার জন্য। তাহলে আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।